এসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাঙন, দুই দলের উত্তপ্ত ভাঙন কি বলবো? আমরা যেটুকু খবর পেয়েছি আইএসএফ এবং সিপিএম এর কিছু হার্মাদ সরাসরি তারা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর একতরফা একটা হামলা করেছেন, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে এবং আমাদের কর্মীদের উপর বার্তা পাঠানো হয়েছে কেউ যেন প্ররোচনা পা দেবেন না। আমি বলছি রাজ্যপালের বিরুদ্ধে এবার রাজ্য নির্বাচন কমিশনের তৃণমূল, রাজ্যপালের নিরপেক্ষ স্বাভাবিকভাবে রাজ্যপাল যা করছেন, বিজেপির দলদাস, বিজেপির এজেন্ট, বিজেপির দালাল, তো তিনি যেটা করছেন নির্বাচনী বিধিভঙ্গ চলছে ওনার। উনি নিজে যখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছে, সেখানে তিনি যেভাবে যাচ্ছেন, যেভাবে সরকারি জায়গায় বিজেপি নেতাদের এনে প্রচারের সুযোগ করে দিচ্ছেন, বিজেপিকে প্রমোট করছেন, বিরোধীদের হয়ে তিনি প্রচার করে বেড়াচ্ছেন এবং একতরফা মিথ্যা প্রচার করছেন এমন একটা ধারণা তৈরি করতে চাইছেন, সেটা অত্যন্ত প্রকটভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ফলে যেভাবে রাজ্যপাল পদ এবং সাংবিধানিক ব্যবস্থাকে রাজ্যপাল রাজনীতিতে ব্যবহার করছেন ভোটের আগে, সেই জন্যই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। নির্বাচন কমিশনের উচিত রাজ্যপালকে তার রাজধর্ম মনে করিয়ে দেওয়া। আমরা কোনো চাপে পড়ছি না, আমরা কোনো চাপে পড়ছি না। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বোস আর রামফ্রন্টের চেয়ারম্যান আনন্দ বোস, এই দুটো বোস মিলে, দুটো চেয়ারম্যান চারটে দলকে নিয়ে ঘাঁটাঘাঁটি করছে, গোয়ারা হারবেন। আনন্দ বোস একটা ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখুন, আপনি এখন যে নির্লজ্জের মতো বিজেপির দালালিটা করছেন না, 11 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পর বাংলায় আপনি থাকবেন কি থাকবেন না আপনার নিজের মুখ দেখাতে লজ্জা করবে। রাজভবনের বাইরে বাইরে যেখানে পা ফেলবেন আপনাকে কালো পতাকা দেখে গো ব্যাক আনন্দ বোস শুনতে হবে। বোস বারবার কড়া বার্তা দেওয়ার পরেও কিন্তু বাংলার ভোটিং কে কড়া বার্তা, কে বোস ওনার নিজের বিরুদ্ধে রাজভবনে অনিয়ম করার অভিযোগ উঠেছে। উনি নিজে রাজ্যপালের পদ মিস ইউজ করে রাজ্যপালের রাজভবনের তহবিল থেকে নিজের ব্যক্তিগত বই বার করছেন অশোক স্তম্ভ দিয়ে, ওনার বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে নালিশ গেছে। ফলে উনি এই তদন্তগুলো অ্যাভয়েড করার জন্য বিজেপিকে খুশি রাখতে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছেন। ওনাকে নিয়ে আমরা আদৌ বিব্রত নই, আদৌ চাপে নেই, ওরকম একটা জোকার ধনী মেয়ে রবি ঘোষ, ফলে উনি যা ইচ্ছে করে বেড়াতে পারেন, তাতে আমাদের কিছু যায় আসে না। বাসন্তী দত্ত হচ্ছে তৃণমূল কর্মীকে গুলি করা হচ্ছে, ময়নাতে বিজেপি কর্মীর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, আনন্দ বোস হচ্ছে এমন একজন রেফারি যা নিজের ম্যাচ চলাকালীন নিজের হাতে বল লাগলে ফ্রি কিক দেন, নতুন ধোনি মেয়ের রবি ঘোষ, তো উনি একটা কমেডিয়ানের রোল প্লে করছেন। তো আমরা আদৌ চাপে নেই, কিন্তু উনি বিজেপি দালালি করছেন, রাজভবনে রাজ্যপাল পদটা নিয়ে এটা করা যায় না, সেটাই আমরা বলছি। ভোটের রাজনৈতিক হিংসা কেন, কতটুকু দেখেছেন? বাংলার 73,000 বুথ আছে, এবার 7 থেকে 8টা বুথে কোনো গণ্ডগোল বিরোধীরা করছেন, কারণ তাদের খুব রক্ত চাই, তাদের মৃতদেহ চাই, এই রাজ্যপালকে নোটাঙ্কি করার জন্য, কোর্টকে ইনফ্লুয়েন্স করার জন্য তারা এই গণ্ডগোলগুলো করছে। 73,000 বুথের মধ্যে 7-8টায় যদি কোনো গণ্ডগোল হয় সেটাকে কি লাগাম ছাড়া বলা যায় না, বলা উচিত, নাকি অতীতে কেউ আমাদের নির্বাচন দেখেনি? বামফ্রন্ট জমানায় 40-80 জনের মৃত্যু, সেগুলো কেউ দেখেনি, আমরা একজনেরও মৃত্যু চাই না। কিন্তু মণিপুরে কি হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী সেনাবাহিনী নামিয়ে মৃত্যুর মিছিল, তো সেখানে 355 তো হয় না, তো এখানে এই লাগাম ছাড়া কথাগুলো যদি মিডিয়া পক্ষপাত। আচ্ছা, গতকাল হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন একের পর এক মামলা খারিজ করে দিয়েছেন, এমনকি নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়েও বাতিল করে দিয়ে বলেছেন যে এগুলি রাজনৈতিকভাবে শিরোনামে আসার জন্য অকারণে মামলা করা হচ্ছে। তো মামলাগুলো করার সময় যেসব মিডিয়া বিস্ফোরক, চাঞ্চল্যকর, নজিরবিহীন এগুলো দেখান, কালকের এই রায়টা আর পর্যবেক্ষণটা সেগুলো আমরা সেভাবে মিডিয়ায় দেখতে পেলাম না কেন? এটা না, এটা শুনে নিন একটু, উত্তরটা শুনে নিন, এটা দেখতে পেলাম না কেন? যাক, ভোটের মুখে ফের মমতার মুখে কেষ্ট ডান, এটা পাশে অপাশের ব্যাপার নয়। দলের একজন নেতাকে সিবিআই ইডি টার্গেট করেছে, তার কন্যা অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় রয়েছেন, কিছুদিন আগে মাকে হারিয়েছেন, বাবা আইনত এইভাবে পড়ে রয়েছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বীরভূমে সংগঠন সবাই এক হয়ে নেমেছেন, বীরভূমে আবার তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতবে,
নেত্রী সেই প্রসঙ্গেই সেই নাম রেখেছেন। সুকন্যা আর্থিক সংকটে মামলা লড়ার জন্য টাকা জোগাড় করতে চেয়ে ছ সপ্তাহের অন্তর্বর্তী জামিন চেয়েছে। আমি এটা কোনো মন্তব্য করতে পারবো না, তার কারণ এটা এই বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আমি শুধু এইটুকু বলতে পারি, একজন সদ্য মাতৃহারা কন্যা, একমাত্র সন্তান, যার বাবাও দীর্ঘদিন জেলে আটকে, তাকে অ্যারেস্ট করাটা অমানবিক। তদন্ত তাকে বাইরে রেখেও হতে পারত, বাকিটা তাদের ব্যাপার। আজকে মোহাম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে একটি অ্যাপ লঞ্চ করেছেন, নাম পাহারায় পাবলিক। ভোটের আগের দিন থেকে যেখানে যে যা দেখবে সেই অ্যাপে জানাবে, সিপিএম তখন সেই ইনফরমেশনগুলো জেলার ডিএম এসপিকে। ওটা হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। মোহাম্মদ সেলিম যে অ্যাপ করেছেন ওটা গরুর গাড়ির হেডলাইট। যত বাম জমানার একের পর এক গণহত্যা, একের পর এক গণধর্ষণ, একের পর এক অপশাসন, কোথায় আমতায় কংগ্রেসকে ভোট দেওয়ার অভিযোগে হাত কেটে নেওয়া, সাতগেছিয়ায় মুখে কই মাছ ঢুকিয়ে দেয়া, আর মরিচ্ছাপি থেকে বামেদের সব কীর্তি, সাঁইবাড়ি, নানুর, নন্দীগ্রাম, নেতাই, সিঙ্গুর, কোচবিহার, 21শে জুলাই গণহত্যার নায়ক, এবং যাদের জমানায় পঞ্চায়েত নির্বাচনে 40 জন 80 জন করে খুন হতো, তারা এখন সাধু সাজছে, এ কেউ বিশ্বাস করবে না। নির্বাচন কমিশন বলছে রাজ্যে 7.84% পরশকাতর বুথ। কি বলবেন? আমি কি বলবো, সঠিক কাজ করেছে নির্বাচন কমিশন, নির্বাচনের কাজ তাদের কাজ করেছে। সত্যিই তো এত 73,000 বুথের মধ্যে যদি সামান্য কোথাও এই গণ্ডগোল হয়, তো তারা তাদের মতো সাবধানতা করে বুথগুলো ঘোষণা করেছেন, সঠিক কাজ করেছেন। বাকি তো অবাধে সবাই হচ্ছে। এই যে এতজন অপোজিশন নমিনেশন দিলেন, ভারতবর্ষে কোথাও হয়েছে পঞ্চায়েত নির্বাচনে 1.5 লাখ অপোজিশন থেকে নমিনেশন? শাসকের বাইরে 1.5 লাখ নমিনেশন আছে, ক্ষমতাসীন দলের বাইরে, তৃণমূলের বাইরে 1.5 লাখ নমিনেশন আছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হতে দেয়নি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, অবাধ ভোট, সবাই নমিনেশন দেবেন। সেখানে এত ভালো পরিবেশে ভোট হচ্ছে, যেটুকু দরকার সেটুকু স্পর্শকাতর ভোট। সেদিন বলছেন যে শুভেন্দু অধিকারী খুন করিয়েছে এবং তখন শুভেন্দু গুন্ডাদের পরিচালনা করত, কিষানজি মারা গেছে, কিন্তু এই মাওবাদীদের শুভেন্দু তখন সিপিএম। সেটা শুভেন্দুর সঙ্গে যারা মাখামাখি করছে তারা বুঝে নিক। শুভেন্দু, সেলিম, সুজন্দা, ISF, অধীর চৌধুরী, এগুলো তো সব এক বন্ধনীযুক্ত, এক হয়ে আছে, তো এরা তো একসঙ্গে হাতে হাত মিলিয়েই লড়ছে, তো তারা সেগুলো বুঝে নিক। জ্ঞান পাপির মতো কথা বলবেন আর কাজে উল্টোটা করবেন কি করে হবে? মোহাম্মদ সেলিম ভাইপো সম্পর্কে অভিনব মন্তব্য করেছেন, বলছেন যে ঠিক যেভাবে শরদ পাওয়ারের ভাইপো অজিত তার ভূমিকা দেখালো, সেভাবে রাজীব গান্ধীর ভাইপো বরুণ দেখিয়েছে, সেই জায়গা থেকে এই ভাইপোর উপর ভরসা করা যায় না। ওনাকে তো কেউ ভরসা করতে বলেনি। মোহাম্মদ সেলিম উনি একটা শূন্য পাওয়া দলের নেতা, শূন্য শূন্য মানে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবার পর, ISF এর সঙ্গে হাত মেলাবার পর শূন্য। তো শূন্য পাওয়া দলের একজন নেতা তিনি প্রলাপ করবেন, সেগুলোর উত্তর দিতে হবে। ওনারাই তো ভোট দিয়ে, বামেদের ভোট কমেছে সিট কমেছে, বিজেপির ভোট বেড়েছে সিট বেড়েছে, এই বিজেপিকে তো বামেরাই ভোট দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছে। তো সুতরাং আগে এত বড় বড় কথা না বলে সিপিএম আগে নিজের ভোটটা ফিরিয়ে দেখাক বিজেপির কাছ থেকে, তারপর বড় বড় কথা বলবে। রাজ্যপালের পা ধরে জিয়ারুলের মেয়েকে কাঁদতে দেখা গিয়েছে। যে কোনো কেউ যদি শোকাহত কেউ থাকেন সামনে, তো সেখানে যদি কোনো একজন গুরুত্বপূর্ণ কোনো পদের মানুষ আসেন, যিনিই যাবেন তার শোকের বহিঃপ্রকাশ ঘটবে, এর জন্য রাজ্যপালের কোনো বিষয় নেই। ধনকর জমানাতে এই ছবি দেখা গিয়েছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আছড়ে পড়ে বা কোলে নিয়ে নেন মমতাকে, এটা তো ওনার উচিত ছিল সঙ্গে সঙ্গে পা থেকে তুলে নেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় তার পায়ে যখন পড়ে কেউ শহীদ পরিবারে কেউ কাঁদেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বুকে জড়িয়ে নেন, এটা হচ্ছে তফাত। এই আনন্দ বোসরা পায়ে পড়ার ছবিটা ভাইরাল করেন, আমার পায়ে পড়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বুকে টেনে নেন, এই দুটো হচ্ছে তফাত। সাংবাদিক বৈঠকে ডিজি বললেন বড় ধরনের কোনো হিংসার ঘটনা, একদম সঠিক কথা বলেছেন, ওটা চন্দ্রমতি অলরেডি বলে দিয়েছেন। তা কি বলবেন ডিজি, ঠিকই তো বলেছেন, 73,000 বুথ, 7 থেকে 8টায় কোনো গণ্ডগোল চলছে, তাও বিরোধীরা করছে। তো পশ্চিমবঙ্গ কি আগে ভোট দেখেনি, নাকি পঞ্চায়েত নির্বাচনে 80 জনের মৃত্যু দেখেনি? ডিজি ঠিক কথা বলেছেন, যেখানে যেটুকু মনে হচ্ছে স্পর্শকাতর বুথ, বাকিগুলোর প্রয়োজন নেই। আমি একটা অভিযোগ করছি, সেটা নিন, যদিও দেখাবেন না তবু নিন, একটা গুরুত্বপূর্ণ অভিযোগ, সেটা হচ্ছে ভোটের মুখে ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু CBIকে ব্যবহার করে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যাদের বিরুদ্ধে পোস্টপোল ভায়োলেন্সের নামে মিথ্যা অভিযোগ করেছিল, এই পঞ্চায়েত নির্বাচনের মুখে, এই পূর্ব মেদিনীপুরেও
সেই পুরনো মামলাগুলো দিয়ে এখন আমাদের প্রার্থীদের কর্মীদের বুথ সভাপতিদের তলব করছে, আর ডেকে ডেকে বলা হচ্ছে ভোটের দিন তৃণমূল করা চলবে না, ভোটের আগের দিন প্রার্থীকে ডেকে পাঠানো হচ্ছে। এটা কোন ধরনের গণতন্ত্র দেখাচ্ছে, কোন ধরনের গণতন্ত্র যে 21 সালের মিথ্যা মামলার অভিযোগে এখন এখানকার প্রার্থীদের এখানকার নেতাদের সংগঠকদের এলাকা ফাঁকা করার উদ্দেশ্য নিয়ে ডেকে পাঠাচ্ছে। প্রথম কথা, এসব করে হবে না। তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদ নিশ্চিতভাবে আবার গঠন করতে চলেছে। আর বিজেপিকে পরিষ্কার বলে দিচ্ছি, যারা এই বিজেপি সিপিএম মিলে লিস্ট করে, কংগ্রেস মিলে আইএসএফ মিলে লিস্ট করে, যারা এইভাবে ভোটের মুখে তৃণমূলের নেতা প্রার্থী কর্মীদের ডাকাচ্ছেন, শুধু একটা বাংলা ভাষা বলে দিচ্ছি, এক মাঘে শীত যায় না।